ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বললেই কিন্তু একটা ইকুয়ালিটি, ফেমিনিজম এই বিভিন্ন ওয়ার্ডগুলো উঠে আসে। এবং বর্তমানে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করলেও সত্যি কি আমরা প্রত্যেকে ইকুয়ালিটি বা ফেমিনিজমে বিশ্বাসী, কতটা আমরা সাপোর্ট করি এবং ঠিক কোন কোন কারণ যদি না থাকতো সমাজে তাহলে এইগুলো মানা যেত, কি বলছে তারও কারা, চলুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনুষা। অনুষা, প্রথমেই স্বাগত আরোহী নিউজে তোমাকে। এবং ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আমরা দেখি এই দিনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্টস যেখানে মানে প্রত্যেকে একটা কমন ক্যাপশন যে নারী দিবস নয়, নারী দ্য বস। সব দিবসই বলা যেতে পারে যে কেন এটা মানে ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবস, রোজ প্রেমের দিবস, সেটা তো বলাই যায়। কিন্তু আই বিলিভ যে মেন্স ডেও যেরকম হয়, উইমেন্স ডে ইট ইজ জাস্ট একটা ফর্মাল ওয়ে অফ সেইং দ্যাট এরম একটা দিন যেটা আমি এদেরকে উৎসর্গ করছি, এর মানে ডেডিকেটেড টু দিস পার্সন অর দিস ম্যান অর দিস ওমেন অর মেন অর উইমেন ইন জেনারেল। তো ইটস ওকে, মানে দ্যাট ডাজেন্ট মিন যে আমরা বাকি বছর মেয়েদেরকে শ্রদ্ধা করবো না, সেটার তো কোনো মানে নেই। আজকে বেশি শ্রদ্ধা করবো সেটারও মানে নেই, এটার মানে হচ্ছে যে আমরা যে সারা বছর শ্রদ্ধা করবো সেটা আজকে আমরা আবার শপথ নিলাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টেলিভিশন জগতে খুব পরিচিত মুখ, যাকে কিন্তু প্রত্যেকটা মা কাকিমা জেঠিমা টিভি খুললেই দেখবেই, অনিন্দিতা দি। অনিন্দিতা দি, প্রথমে আরোহী নিউজে স্বাগত। ইকুয়ালিটি এবং ফেমিনিজম এই দুটো ওয়ার্ড কিন্তু একদম মানে খুব কমন ওয়ার্ড বর্তমান যুগে, এবং অনেকের কিন্তু এই দুটো ওয়ার্ডের সঙ্গে বিভিন্ন সমস্যাও থাকে, বা অনেকে কিন্তু ফায়দাও লোটে। যারা ফায়দা লোটে তাদের উদ্দেশ্যে তুমি প্রথমে কী বলতে চাও? দেখো, ফায়দা লুটে তো বেশি দিন চলবে না, এবং আমি বেশি ফায়দা টুটলে আমি মানুষ হিসেবে লোকের কাছে খারাপ হবো। তো আমি যদি আমার কথা বল, আমি ব্যক্তিগতভাবে মানে আমার অধিকারটাকে আমি বেশি প্রাধান্য দেব রাদার দ্যান কারোর থেকে অ্যাডভান্টেজ নেওয়া। এবং আমি আমার কেরিয়ার বল, আমার কেরিয়ার যতদিন লাইফ এবং আমার নিজের লাইফে, আমি এই ফায়দা জিনিসটা আমি কারোর থেকে কখনো লুটিনি, এবং আমি এই জিনিসটাকে হেট করি। আমি ভাবি যে আমার যতটা আমি যতটা যোগ্য বা আমি কাজ করে যতটা অর্জন করতে পারবো সেটাই আমার জন্য অনেক বেশি সম্মানের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনুরাধা, অনুরাধা মুখার্জি। অনুরাধা, তোমাকে প্রথমেই স্বাগত আরোহী নিউজে। এবং যে মানে মূল বক্তব্য আমাদের ইকুয়ালিটি নিয়ে, প্রথমে ইকুয়ালিটি বলতে মাথায় কি আসছে তোমার এখন এবং আগড়া কি আসে? সমাজে ইকুয়ালিটিটা দরকার আমার মনে হয়। আমরা ওই বারবার একই কথা বলি, নারী দিবস উদযাপন, নারী দিবসে নারীদের উদযাপন করে কোনো লাভ হবে না যখন প্রত্যেকটা দিন এই জিনিসটা হ্যাবিটে না পরিণত হচ্ছে। ওই আমি একটু আগে বলছিলাম, এটা দুর্গাপুজোর পাঁচ দিন সেলিব্রেট করার মতন হয়ে গেছে যে একদিন গিয়ে নারীদেরকে সেলিব্রেট করতে হবে। তো ব্যাপারটা তো সেটা নয়, ব্যাপারটা তো আগাগোড়াই খুব প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যদি বাড়ি থেকে প্রসেসটা না শুরু করি তাহলে ইকুয়ালিটি কখনোই এই কথাটা শব্দ হিসাবেই থেকে যাবে। তো প্রসেসটায় যেতে হবে মানসিকভাবে, ছেলে মেয়ে উভয়কেই এটার মধ্যে দিয়ে যেতে হবে, বাড়ির লোককেও যেতে হবে, না হলে হবে না। এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি বলা চলে এই জায়গাটা এত সুন্দর করে যার মানে যে সাজিয়েছেন এবং যার মাথা থেকে এই পুরো আইডিয়াটা বেরিয়েছে, সে অমৃতাদি আমার পাশে বসে রয়েছে। অমৃতাদি, প্রথমে স্বাগত আরোহী নিউজে তোমাকে। ইকুয়ালিটি এই কথাটা কিন্তু আমরা সবসময় শুনছি প্রত্যেক দিন, ইকুয়ালিটি বলতে তোমার মাথায় প্রথমে কী আসছে? ইকুয়ালিটি বলতে এটাই আসছে, সমান, কে সমান, পুরুষ নারী, তাই বলছো তো? এই ইকুয়ালিটি আমি মানি না, কেন জানো তো? আমি তো একটা নারী, নারী বলতে ভালো লাগে, কিন্তু একটা পুরুষ নারী এটা কেন ভেদাভেদ হবে, বা একটা নারী কেন এই ওমেন্স ডে পালন হবে? এই জিনিসগুলো যারা পালন করছে ডেফিনেটলি আমি তাদের সাথে আছি, তাদের সঙ্গে আছি, কিন্তু যতক্ষণ না আমি আমার সেই জায়গাটা, সেই মর্যাদাটা যতক্ষণ না পাচ্ছি, আমার তো ইকুয়াল জন্য লড়াই, এই লড়াইটা করে আমার কোনো ইয়ে নেই, লাভ নেই। আমাকে, আমি একজন নারী, আমি যদি আমি নিজেকে সম্মান না করতে পারি তাহলে আর ইকুয়ালিটি কোথা থেকে এলো? তো একটা নারীরই উচিত আর একটা নারীকে সম্মান করা। দেখো, একটা ছোটো থেকে আমরা কি করি, আমরা বাড়ি থেকে যখন বড় হই তখন আমাদের মা কাকিমা বা ঠাকুমারা আমাদের বলে দেয় এটা করবি না মেয়ে, কোনো পুরুষ কিন্তু বলে না, বা বাবা জেঠুরা দাদুরা এসে কিন্তু এই কথাগুলো আমাদের বলে না। এই সুযোগটা নিয়েছে আমি বলবো পুরুষরা, তাই জন্য আজকে এই অবস্থা যে ইকুয়াল ব্যাপারটা এখন আমাদের বলতে হয় যে নারী আর পুরুষ ইকুয়াল হতে হবে। এই লড়াইটা চলছে, এই লড়াইটাতে নয়, এই লড়াইটাতে আমি যাচ্ছি না, আমি একদমই মানে এটাতে ডেড এগেনস্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অপরাজিতা দি। অপরাজিতা দি, প্রথমে স্বাগত আরোহী নিউজে। এবং এই যে ইকুয়ালিটি এবং ইকুয়ালিটি আর ফেমিনিজম এই দুটো খুব কমন টার্ম বর্তমান দিনে, ইকুয়াল রাইটস বলতে তুমি কী বোঝো প্রথমে? ইকুয়াল রাইটস বলতে বুঝি যে আমাদের সব কিছুতে
সবটাতেই সমান অধিকার আছে, একেবারে আক্ষরিক অর্থটা বললাম। আমি যখন সব কিছুতেই সমান অধিকারের কথা বলি, আসলে সব কিছুতেই, কিছু কিছুতে নয়, এইটাই হলো আসল কথা। যে অনেক ছোট ছোট বিষয় দিয়ে সেটা বোঝা যায় যে আমরা মুখে বলি ইকুয়ালিটির কথা, কিন্তু আসলে আমরা ইকুয়াল ভাবনাটা থেকে এখনও কোথাও কোথাও একটু একটু পিছিয়ে আছি। দেখো, শহরে যারা বাস করি না, আমরা বুঝতে পারি না যে মফস্বলে বা গ্রামের দিকে এই জায়গাটা এমনভাবে পৌঁছে গেছে বা গেঁথে আছে যে তারা বুঝতেও পারে না যে ইকুয়ালিটি বলে কোনো শব্দ আছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানলাম যে ঠিক কোন কোন কারণগুলো যদি সমাজ থেকে চলে যায় তাহলে কিন্তু ইকুয়াল এবং এই ইকুয়ালিটি টার্মটাকে আর ইউজ করতে হবে না, অর্থাৎ নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে জেভিয়ার চক্রবর্তীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।